एक लड़की थी दीवानी सी, एक ही लड़के पे वो मरती थी। ये तो सिनेमा डायलॉग, वास्तवे आबार एमन होय नाकि? हाय हाय, वास्तवेओ एमन होय। एरकम प्रेमिका रयेछे एई जुगेओ। प्रेमिक काटुक छिड़ुक मारुक, बिये करते होले करबो ताके। এই দাবিতেই ধর্ণায় বসেছে 17-18 উত্তীর্ণ এক তরুণী। তারপর প্রেমিকের অবস্থাটা ভাবতে পারছেন? অবশেষে যা হলো তা শুনলে চোখ কপালে উঠবে আপনারও। জব প্যার কিয়া তো ডরনা ক্যা, অর্থাৎ ভালোবাসলে আবার ভয়ের কি আছে? যুগে যুগে প্রেমিক প্রেমিকারা এই কথা বলেই মনে শক্তি জুগিয়েছে। তবে যুগ পাল্টেছে, আজকাল ছেলেদের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও উদ্যোগ নিয়ে প্রেম করছে। এই ঘটনা তার অন্যতম প্রমাণ। প্রেমিক প্রতিশ্রুতি দিয়েছে রাত পোহালে তাকে বাড়ি নিয়ে যাবে, পরিবারের কাছে স্বীকৃতি পাবে তাদের প্রেম। 4 বছর ধরে একসাথে রয়েছেন, আর তর সইছে না। তবে ভেবেছিলেন কি, তার পরিবর্তে মিলল কি? মিলল বেধরক মার, অপমান, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো প্রেমিকের বাড়ি থেকে। এই কি ছিল তার প্রাপ্য? ওরে আমার হাত পা ধরে আমাকে নিয়ে গেছে বাড়িতে, বলছে তুই আজ বাড়ি যা, কালকে আমি তোকে নিয়ে যাব। তারপর আমি বাড়ি গেছি, তারপর শুক্রবার আজকের বাড়ি আমাকে স্কুলে আসতে বলছে, সন্ন্যাসীর স্কুলে। আমি আসি, ওখানে আমাকে টোটো করে দিছে, আমি রাজগুণ আসি, বলছে আমি সামনাসামনি যাচ্ছি, তুই পিছন পিছন আয়। তারপর আমি পিছন পিছন আসি, তারপর রাজগঞ্জে নামছি, ওখানে আবার একটা টোটো করে দিয়েছে, বলছে তুই সামনা, আমি সামনাসামনি আছি, তুই পিছনে পিছনে আয়। তারপর ও সামনাসামনি এসে বাড়িতে ঢুকছে, তারপর আমি ঢুকছি, তারপর ওর বাবা মা গালি দিয়ে না বাড়িতে চাপ দিয়ে না কি করে ওকে সরিয়ে দিচ্ছে। তারপর আমি ঢুকছি, ঢুকে বলছে ওর মা, বলছে আমি বলছি ও আসতে বলছে আমাকে নিয়ে আসে, ওর মা ওইটা মানছে না কিছুতে। তারপর ওর মা ওর বোন আমাকে মারধর দিয়ে আর মাসির বাড়িতে দিয়ে আসে। তবে ঘটনা এত পর্যন্ত হলে তো হয়েই যেত, এ জল বহুদূর অবধি গড়িয়েছে। এক্ষেত্রে তার প্রেমিকার দাবি, সরস্বতী পুজোর দিন ঘুরতে যাওয়ার নাম করে তাকে শ্লীলতাহানি করে প্রেমিক। অভিযুক্তের নাম শহীদ, রাজগঞ্জের জিতু পাড়ার বাসিন্দা সে। ছেলের নাম তার করে বলো তো। শহীদ তার। বাবার নাম কি আছে ছেলের? নজরুল। ওর জায়গার নাম? জিতু পাড়া। ছেলের নাম শহীদ তার। কতদিনের সম্পর্ক? 4 বছর। এখন কি কারণে বসে আছো? আমি ছেলেটা আমাকে নিয়ে আসে। কবে নিয়ে আসে? শুক্রবার। বৃহস্পতিবার সরস্বতী পূজা হয়েছে, তারপর আমরা ঘুরতে গেছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে এনে আমাকে কন্ট্রোল বাগান নিয়ে গেছে, ওখানে আমাকে অনেকক্ষণ আসে আমাকে দর্শন করছে। তবে ছেলেকেই বিয়ে করতে মরিয়া 17-18 উত্তীর্ণ এই কন্যা, পণ করেছে সে, দিচ্ছে ধর্ণাও। তবে এত কিছু যার কারণে সেই প্রেমিকই এই মুহূর্তে নিখোঁজ। তার ধারণা, শাহিদের বাড়ির লোকই কারসাজি করে লুকিয়ে রেখেছে শাহিদকে। আমি এখন ছেলেকে চাই। ছেলেকে বিয়ে করবে তো? হ্যাঁ বিয়ে করবো। তোমার বয়স কত আছে এখন? আমার 18 পার হয়েছে। আর ছেলের? ছেলের ওর 18 পার হয়েছে। ছেলের ছেলের নামটা আর করে বলো তো। শহীদ তারা। বাবার নাম কি আছে ছেলের? নজরুল। ছেলেকে লাগবে? যদি ছেলে না আসে? আমি যাবো না, এখানে মরলে এখানে মরবো, বাঁচলে এখানে মরবো। ছেলেকে লাগবে মানে ছেলেকেই লাগবে।